আচ্ছা, একবারের জন্য ভাবুন তো, বিশ্বের এমন কোন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন যে রাজনৈতিক দল মিছিল করেছে আমরা সবাই চোর বলে? একবারের জন্য কল্পনা করুন তো, গোটা ভারতবর্ষের এমন কোন মুখ্যমন্ত্রী দেখেছেন যে মুখ্যমন্ত্রী রাস্তায় মিছিল করেন, তার সব মন্ত্রীরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখেন আমরা সবাই চোর বলে? এই দৃশ্য পশ্চিমবাংলার মানুষ আমরা বহুদিন আগে দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, দিন পাল্টায়, বছর ঘুরে যায়, মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, হাইকোর্টে প্রায় 1300 জন ভুয়ো শিক্ষককে বের করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, কিন্তু তৃণমূল থেকে যায় তৃণমূলে। কার ক্ষমতা আছে বলুন তো তৃণমূলকে পাল্টাবে? তৃণমূল আছে তৃণমূলে, যে তৃণমূল একসময় মিছিল করেছিল আমরা সবাই চোর, মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পরে মিছিল করেছিল আমরা সবাই চোর। সেই তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জি এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে আবার তারা আজ এবং আগামীকাল দুদিন তারা পথে নামছে, তার কারণ এই গ্রেপ্তারের প্রতিবাদ করে। শুনতে খুব অদ্ভুত লাগতেই পারে, একবারের জন্য এবারে ভাবুন, পার্থ চ্যাটার্জিকে তৃণমূল কংগ্রেস দল থেকে তাড়িয়ে দিল। কেন না? ইডি পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে সেই কারণে। অদ্ভুতভাবে সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করলো, সেই সময়তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে বলছে যে কেন্দ্রীয় যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির বিরোধিতা করে, গ্রেপ্তারির বিরোধিতা করে তারা রাস্তায় নামবেন, রাস্তায় নেমে তারা মিছিল করবেন। তাহলে একবারের জন্য ভাবুন, পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করবার পরে কেন তৃণমূল থেকে তাড়ানো হলো, আর অনুব্রতকে গ্রেপ্তার করবার পরে কিসের জন্য, কোন কারণে তৃণমূল আজকে মিছিল করছে? গতকাল তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলল জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। আর আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, চুরির সপক্ষে গ্রেপ্তারের বিরোধিতা করে সেই একই তৃণমূল কংগ্রেস তারা এখন মাঠে ময়দানে নেমে নাকি মিছিল করছে। এবং সপ্তাহিতে অদ্ভুত বিষয়, আপনারা একবারের জন্য ভাবুন, দুর্নীতি কি হয়নি? দিনের আলোর মতো পরিষ্কার দুর্নীতি হয়েছে। আজ থেকে তিন দিন আগে যিনি গ্রেপ্তার হয়েছেন এসপি সিনহা, সেই এসপি সিনহা কে? এসএসসির যে উপদেষ্টা মন্ডলী তৈরি হয়েছিল, উপদেষ্টা